যে সমস্ত মানুষ নারী পুরুষের সমান অধিকার স্লোগান মারে এদের বিবেকে এদের মস্তিষ্কে ফসরা পড়ছে। কারণ তাদের ভিতরে এই শিক্ষা নেই যে আল্লাহ নারী পুরুষকে জন্মগত ভাবেই পার্থক্য করে সৃষ্টি করেছেন আপনি দেখেন পুরুষের দেহের গড় ওজন সাতচল্লিশ কেজি পার্থক্য করে দেখেন নারীর দেহের গড় ওজন বিয়াল্লিশ দশমিক পাঁচ কেজি পুরুষের মাংসপেশি একচল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট নারীর পঁয়ত্রিশ পুরুষের হারের ওজন গড় হিসাবে বলতেছি সাতশের নারীর হলো পাঁচশের রক্তের লোহিত কণিকা নারীর তুলনায় পুরুষের বেশি পুরুষের মগজের ওজন সর্বনিম্ন হলো চৌত্রিশ আউন্স সর্বোচ্চ পঁয়ষট্টি আর নারীর সর্বনিম্ন একত্রিশ সর্বোচ্চ চুয়ান্ন হৃৎপিণ্ডের ওজন নারীর তুলনায় পুরুষের ষাট গ্রাম বেশি সব দিক দিয়ে বেশি দিয়ে ইসলাম আবার পুরুষদেরকে বলছে দেখো পুরুষ নারী নামই দুর্বল পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছে পুরুষ নারীকে দুর্বল করে বানিয়েছি তুমি আদর দিয়া সোহাগ দিয়া ভালোবাসা দিয়া এই দুর্বল অস্তিত্বকে রক্ষা করবা আমাদের দেশের কিছু পণ্ডিত আছে আমি এদেরকে বলি জানতে জানতে জানোয়ার হয়ে গেছে এই পণ্ডিতেরা দাবি করে নারী পুরুষের সমান অধিকার তারা স্লোগান মারে আর ইসলামই একটা ধর্ম যেই ধর্মে আল্লাহ নারীদেরকে সমান অধিকার দেয় নাই অগ্রাধিকার দিয়েছে আর আমি বুঝি না এই সমস্ত মানুষ শিক্ষিত মানুষ বলে শিক্ষিত প্রফেসর ডক্টর বলে কিন্তু আমি এদেরকে গণ্ডমূর্খ বলি আমি এদেরকে মূর্খ বলি আর আমি মনে করি যে সমস্ত মানুষ নারী পুরুষের সমান অধিকার শ্লোগান মারে এদের বিবেকে এদের মস্তিষ্কে কুত্তায় ফসলা করছে কারণ তাদের ভিতরে এই শিক্ষা নেই যে আল্লাহ তালা নারী পুরুষকে জন্মগতভাবেই পার্থক্য করে সৃষ্টি করেছেন আপনি দেখেন পুরুষের দেহের গড় ওজন সাতচল্লিশ কেজি পার্থক্য দেখেন নারীর দেহের গড় ওজন বিয়াল্লিশ দশমিক পাঁচ কেজি পুরুষের মাংস পেশি একচল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট নারীর পঁয়ত্রিশ পার্সেন্ট পুরুষের হারের ওজন গড় হিসাবে বলতেছি সাত সের নারীর হলো পাঁচ সের রক্তের লুহিত কণিকা নারীর তুলনায় পুরুষের বেশি পুরুষের মগজের ওজন সর্বনিম্ন হলো চৌত্রিশ আউন্স সর্বোচ্চ পঁয়ষট্টি আর নারীর সর্বনিম্ন একত্রিশ সর্বোচ্চ চুয়ান্ন হৃৎপিণ্ডের ওজন নারীর তুলনায় পুরুষের ষাট গ্রাম বেশি সব দিক তো বেশি সব দিক বেশি দিয়ে ইসলাম আবার পুরুষদেরকে বলছে দেখো পুরুষ নারী মানে দুর্বল নারী নামই দুর্বল পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছে পুরুষ নারীকে দুর্বল করে বানিয়েছি তুমি আদর দিয়া সোহাগ দিয়া ভালোবাসা দিয়া এই দুর্বল অস্তিত্বকে রক্ষা করবা ইসলাম একমাত্র ধর্ম নারীকে মূল্যায়ন করেছে ইসলাম সারা আর কোন জাতি আর কোন মতবাদ আর কোন থিউরি ইসলাম সারা আর কেউ নারীকে মূল্যায়ন করতে পারে নাই একমাত্র ইসলাম নারীর প্রতি ন্যায় বিচার করেছে ইন্না ইনা ইসলাম আক আং সভাল আ